হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যাবো যশোরে, একটা বাইক কিনতে যাবো রিপনের জন্য, পালসার N160। এই বাইকটা বাজারে নতুন আসছে, বাজাজের সব থেকে ভালো বাইক ওটা, পালসার N160 ABS, FI ABS, ডাবল চ্যানেল ABS বাইকটাতে। ওই বাইকটা খুবই সুন্দর দেখতে, এখন নতুন একটা লুকে আনছে, চলুন যাওয়া যাক। আচ্ছা, আমরা এখন যাচ্ছি যশোরে রিপনের জন্য N160 বাইক কিনতে। এখন আমরা বিষয়খালী বাজার, এটা আমরা দুইটা বাইক নিয়ে যশোরে দেখতে পাচ্ছেন, ওই যে রিপন ওই বাইকে, আমরা সেই বাইকে N160 বাইকটা কিনবো, ডাবল চ্যানেল ABS বাইকটা খুবই সুন্দর, পালসারের মধ্যে সব থেকে দামি বাইক। এটা কুষ্টিয়া যশোর হাইওয়ে রোড, এটা সেনাবাহিনীদের এলাকা, দেখতে পাচ্ছেন একটা যশোর সেনানিবাস কথা, এখানে সেনাবাহিনীরা থাকে, দেখতে পাচ্ছেন অনেক বড় এটা ক্যান্টনমেন্ট এলাকা, দেখতে পাচ্ছেন এখানে ওরা ব্যায়াম ট্যাম করে, প্রশিক্ষণ নেয়, এই যে এই ফিল্ড, আবার এই ছাইটা দেখতে পাচ্ছেন, এটা স্বাগতম, দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দর, এরিয়াটা খুবই সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটা কত সুন্দর, এই যে এই সাইডটা ওই সাইডটা পুরোটাই সুন্দর, সেনাবাহিনীতে আসলে ওদের জায়গাগুলো অনেক পরিষ্কার থাকে, অনেক সুন্দর থাকে, পরিপাটি সাজানো গোছানো থাকে, দেখলেই বোঝা যাচ্ছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা, এরিয়াটা খুবই সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন এরিয়াটা, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর, এটা অনেক সুন্দর জায়গাটা। এটা উত্তরা মোটরস বাজারের, এখানে পালসার এন পাবো নাকি জানি না, দেখতে হবে, ফোন আগেই চলে গেছে বাইক দেখতে, তার N160-এ, এই যে উত্তরা মোটরস, এটা ভিতরে ঢুকবো, এই যে রিপন খুব মনোযোগ দিয়ে তার গাড়িটার টায়ারটা দেখছে যে এটা নেওয়া যায় নাকি, কি টায়ার এটা, ইউরো গ্রিপ, সামনেরটা কি, সামনেরটাও তো তাই, এটা নেবে, দেখতে পাচ্ছেন এই বাইকটা খুবই সুন্দর একটা বাইক, নতুন মডেল বাজাজ পালসারের, এই বাইকটা নিয়ে আজকে আমরা বাসায় যাবো, এখানে এক পিসি আছে এই শোরুমে বাইক, আর অন্য বাইক আছে N160 এক পিস, আর পালসার আছে, টুইন ডিস্ক পালসার ডিসকভার আছে, তো দেখি জানা থেকে এখানে আসছি শুধুমাত্র MRF টায়ার খোঁজার জন্য, যে গাড়িগুলো MRF আছে সেই টায়ার আছে এইগুলোটা নিবো, ওই জন্যই আসা, দেখি কী হয়, এই যে ডেমন আর এই যে FZ V2, এই দুইটা বাইক নিয়ে আমরা আসছি আজকে বাইক কিনতে। হ্যাঁ, সব গরু কি করবে কি করবে, দেখে দেখে শুরু আছে চেকিং করবে, গাড়ি কিনবো শোরুম দেখবো, শোরুম দেখবা, দেখা দেখ গাড়ি কিনবে, তো শোরুম গাড়ি অর্ডার থাকবে চেকিং চেকিং করে একটা নিবে, চেকিং চেকিং করে নিবি, কোথায় গাড়ি অর্ডার থাকবে চেকিং চেকিং করে একটা নিবে, হ্যাঁ কি দেখবো, মেকিং
দালালি দালালি গন্ডগোল চলছে এখন দেখা যাচ্ছে শোরুমে নাই এখানে নাই তবে বলছে দিয়া দেবে এটা অনেক বড় শোরুম এনএস টেনএস সবই আছে এই যে এনএস কিন্তু এনএস সাইডটা নাই দেখি কথা বলে কি বলে এরা বললো যে দেওয়া যাবে সমস্যা নাই কথা বলে দেখি এটা মনিয়া ঘাট এখানে পাঠান চলছে আমরা মনিয়া চলে আসলাম এখানে একটা শোরুম আছে আমাদের বড় শোরুম ডিলার পয়েন্ট অনেকা মোটরস অনেকা মোটরস এর সাথে আসলাম মনিতে কথা বলার জন্য অনেকা মোটরস এর কই দেখতেছেন তো এখানে একটা সাইট বাইক কিনা হয়ে যাচ্ছে এই টাকা গুনাগুনি চলছে সে টাকা দিয়ে বসে আছে হাসি মুখে ফ্ল্যাট দেখতে পাচ্ছেন আমরা দেখছি এখন চারিদিকে অনেক কতকে কোনো সমস্যা আছে নাকি তাই আর MRF তুই চালা তুই চালা এই যে রিয়াকশনের কাঙ্ক্ষিত বাইক এখন সে চালাবে গাড়ির সাউন্ডটা সে টেকনিশিয়ান ভাই চেক করে দিচ্ছে বাইকটা ইঞ্জিনটা অনেক বড় যে দেখতে পাচ্ছেন লোকটা দেখেন বাইকের সে অসাম অস্থির এখন আমি এনএফ160 এই বাইকটা হাতে নিলাম প্রথমে সাউন্ড কিরে ভাই যে বাইকটা চালালাম ঠিক আছে হ্যাঁ লাইট সেই লাগে লোকটা সেই একটা লোক বাঘের মতো পুরা যে এখন লুকিং গ্লাস লাগালেই হয়ে যায় বাইকটা কমপ্লিট
আমরা গাড়ি কিনা শেষ করে খাইতে আসলে হবে নাকি আজকে দেখা হবে দেখছি কেমন গাড়ি কিনা হলো গাড়ি তো কিনা আসছে হ্যালো ভিউয়ার্স আমাদের গাড়ি কিনা কমপ্লিট এই যে আজকে এই বাইকটা কিনলাম পালসার বাজাজ পালসার 165 সিসির একটা বাইক আর এখন আমি যেমনটা রাইড করবো ষাট বাইকটা রাইড করবো দেখতে পাচ্ছেন ওই মিটারটা কত সুন্দর দেখতে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল মিটারের কম্বিনেশন দেখছেন বাইকের সাউন্ডটা কত সুন্দর দেখছেন এই বাইকটা কিছুদিন যাবৎ মার্কেটে এসছে N160 বাইকটা চালাইতে ভালোই লাগছে কিন্তু মাথাটা একটু ভারী আমাদের এই বাইকটা কেবল কিনা হলো কিনে আমরা এখনো চষর থেকে বাইরে যাইতে পারিনি ভিতরে ঘোরাফেরা করতেছি